প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হলো যুবকের নলি কাটা পচা গলা মৃতদেহ। মৃত ব্যক্তির নাম কেষ্ট বাগদি, বয়স আনুমানিক 26 বছর। মৃতের বাড়ির লোকের অভিযোগ, কেষ্টকে খুন করে বাড়িতে লুকিয়ে রেখেছিল তারই প্রতিবেশী উৎপল বাগদি। ঘটনা পূর্ব বর্ধমানের গোলসি 1 নম্বর ব্লকের উচ্চগ্রাম পঞ্চায়েতের কুতরুকি গ্রামের। মৃতের বাড়ির অভিযোগ, অভিযুক্ত উৎপল বাগদি প্রায় 14 দিন আগে নিজের স্ত্রীকে মারধর করছিল। ওই সময় প্রতিবেশী কেষ্ট বাগদি উৎপলের স্ত্রীকে ছাড়াতে যায়। তারপর থেকে কেষ্টর আর হদিশ পায়নি বাড়ির লোকজন। তখন থেকে আত্মীয় স্বজনদের বাড়িও বহু খোঁজাখুঁজি করে পরিবারের লোকেরা, কিন্তু তার কোনো খোঁজ পায় না। গতকালই নিখোঁজ ডায়েরি করে কেষ্টর স্ত্রী গোলসি থানায়। জানা যায়, শুক্রবার বিকেলে বাদল হাজরা নামে এক ব্যক্তিকে উৎপল বাড়ির কাছে মারধর করছিল। তখন প্রতিবেশীরা এসে পচা গলা গন্ধ পেলে ঘিরে ধরে উৎপলকে। খবর যায় গোলসি থানায়। পুলিশ এসে বাড়ি থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর উৎপল বাগদিকে আটক করেছে গোলসি থানার পুলিশ। ঘটনার দিন বাড়ি থেকে পালিয়ে যায় উৎপলের বাড়ির লোকজন। জামা কাপড়ের পাশাপাশি জন্ম থেকে মৃত কেষ্টর বাম হাতে 3টি আঙুল কাটা থাকায় ওই আঙুল দেখে মৃতদেহ চিহ্নিত করেন কেষ্টর বাড়ির লোকজন বলে জানা গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আমার ভাই 14 দিন থেকে নিখোঁজ ছিল। নিখোঁজ হওয়ার পর থেকে খুঁজে পাচ্ছি না। অনেক জায়গায় সব আমাদের ভাইয়ের বউ খুঁজে বেড়াচ্ছে, মা খুঁজে বেড়াচ্ছে, আমরাও কোনো খোঁজ নিচ্ছি। এই লকডাউনের জন্য বেরোতে পারছি না বলে আমি আসতে পারি না। দিয়ে আজকে খবর পাচ্ছি মারা ফোন করেছিল যে এরকম এরকম তো ভাইকে কারা মার্ডার করে দিয়েছে। দিয়ে খাবার খবর পাওয়ার পর এখানকে আসি, যে শুনলাম যে উৎপল বলে ও মার্ডার করে দিয়েছে আমার ভাইকে। ঘরের ভেতরে বালি চাপা ছিল, গলাটা কেটে দিয়েছিল বলছে কাস্তে করে। ওই তো উৎপলই মেরেছে, ওদের ঘরের লোক সবাই জানে। একটা লোককে যে মার্ডার করছে কেউ জানবে না? মার্ডার করে কি বাড়ির ভেতরে রাখা ছিল? হ্যাঁ, বাড়ির ভেতরেই রাখা ছিল। আমি চাইছি যেন ওদের একবার প্রচুর যেন শাস্তি হয়, ফাঁসি হয় ওদের ঘরের লোকেদের, আর ওর যেন একবারে যেন ইয়ে হয়, মার্ডার করে দেয়, মেরেছে ও যেন ফাঁসি হয় যেন, আর ওদের যাবজ্জীবন যেন জেল হয়। আপনার নাম কি দিদি? আমার নাম মালতী বাগ। আপনার কি হয় কেষ্ট? আমার ভাই হয়। প্রথম দিকে বলছে শোনা, ওর বলছিল পাগল হয়ে গেছে, নিয়ে ওর স্ত্রীকে ধরে মারছিল গো। আর আমার স্বামীটা বসে এখানে মদ খেয়েছিল, স্বামী বসে এখানে বিড়ি খাচ্ছিল, নিয়ে যখন শুনেছে যে বাঁচাও বাঁচাও, আমার স্বামী তখন ছুটে গেছে গো এখানকে। নিয়ে আমার স্বামী আর একটা আমাদের পাড়ার ছেলে, ও যে দুজনে মিলে ছাড়াইছে। সেই ঘটনাটা আমি আর জানি না ভেতরে যে কি হয়েছে, যা তখনই মেরে দিয়েছে নাকি আমি জানি না। তখন দেখি নিখোঁজ হয়েছে গো, ওরাই মেরে দিয়েছে, ওরাই সব জানে, ওদের ঘরে সব ফ্যামিলি, সবাই সবাই মেরে গলায় কাঁদছে নাকি ওই মেরে দিয়েছে গো। আজিজুর রহমানের রিপোর্ট, মোবাইল নিউজ 19।